স্বাগতম সবাইকে বিচার রিঅ্যাকশনে। আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ট্রেলার ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা দেখছি সাতে মে বা জায়তি টু। তার মানে এই মুভির আরও একটা আগের মুভি ছিল এবং সেটা মুভিটা কিন্তু আসলে সুন্দর ছিল। হ্যাঁ, তো এই মুভিতে বরাবরের মতো জন আব্রাহাম আছে এবং এবার দেখছি দিব্যা কোশলা কুমার আছেন আর হচ্ছে মিলা জাভেরি ভূষণ কে ওরা সম্ভবত সিঙ্গার হিসেবে হতে পারে, বুঝতে পারছি না। যাই হোক, তো চলুন সবাই মিলে ট্রেলারটি দেখে আসি। ও, পুলিশ চাতি হে মেরি কলাই কা নাপ হাতকড়ি কে লিয়ে चलना चाहता है मेरे कले का नाम फांसी के लिए। और बेईमान डरता है सुन के मेरे जिगरे का नाम 56 इंच। यहाँ ऐसी माए जो तुम जैसे बेटों को जन्म देती है, जो हमेशा सच्चाई के लिए लड़ते हैं, हारते हैं, लेकिन रुकते नहीं, चाहे कुछ भी हो जाए, टूटते नहीं। हवा को तूफान बनते देर नहीं लगती। और तूफान को रोकने के लिए चट्टान की जरूरत पड़ती है। दो टके की जान लेने 56 इंच का जिगरा नहीं, 56 किलो का हथौड़ा चाहिए। हर गुनेगार को ऐसी मौत मारूंगा कि अगले जन्म में माँ की कोख से क्या, बाप की तोप से भी निकलने से डरेगा। याद रख, तुझे पकड़ने 11 नहीं, इसी मुल्क की पुलिस काफी है। ओ, माने दुटाते से अभिनय करते। देश हर किस्म के भ्रष्टाचार से आजाद होगा, ये आजाद उस दिन आजादी मनाएगा। तेरी ममता पे जिस देश की मैया गंगा है, वह खून भी तिरंगा है। इस कुरुक्षेत्र में जो क्रांति आप लाना चाहते थे, उसे मैं लाऊंगा। मेरा फंडा डांडी नहीं है, मेरा फंडा डंडा है। गांधी जी की हमेशा जय हो, लेकिन भगत सिंह मेरा बंदा है। दुनिया एक कुरुक्षेत्र का मैदान है जहां हर मोड़ पे दुनिया तुम दोनों भाइयों को लड़वाने की कोशिश करेगी। तुम दोनों आपस में लड़ोगे तो दुश्मन हमेशा जीतेगा। तन मन धन से बढ़कर जन गण मन। 25 नवंबर জয়তে টু, তার মানে প্রথম যে মুভিটা ছিল সেটাও কিন্তু অনেক সুন্দর ছিল এবং সেটা অনেকদিন আগে, যে কারণে আমার সঠিকভাবে মনে নেই, কিন্তু এইটুকু জানি মুভিটা কিন্তু অনেক চলেছিল এবং অনেক নাম করেছিল। তো আমার কাছে মনে হচ্ছে এই মুভির ট্রেলারটি কিন্তু অসম করেছে না, শেষের যে বা দুই ভাইয়ের যে লড়াইয়ের কথাগুলো বললো এবং লাস্ট যে ফিনিশিংটা দেখালো, দুই ভাই কিন্তু দৌড়ে আসছে মারা মানে একজন আরেকজনের দিকে, তারপরে এটা বুম করে শেষ হয়ে গেল না, এটা কিন্তু খুব সুন্দর ছিল। ঝগড়া করে তাহলে কিন্তু মাঝখানে আরেকজন সুবিধা নেবে, এটা সত্য, আসলে চরম সত্য। আর এখানে আমার কাছে মনে হচ্ছে যে দুইজনের মারামারি দেখাচ্ছে, এটা কি দুই ভাই শেষ পর্যন্ত
দুই রকম হয়ে গেছে, একজন ভিলেন তৈরি হয়েছে এবং একজন পুলিশ অফিসার হয়েছে, সেই জন্য মারামারি করছে নাকি তারা আসলে একজন দেখাচ্ছে যে সে এরকম। আচ্ছা লাস্টে যে দুজন মারামারি করলো তারা কি জন আব্রাহামই ছিল? হ্যাঁ দুজনই জন আব্রাহাম, যেখানে পিতাকে বানাচ্ছে সেও জন আব্রাহাম। তো তিনজনই অনেকগুলো ডাবল অ্যাক্টিং হচ্ছে তার। হ্যাঁ আর এখানে আমি আসলে চিন্তাই করিনি যে দিব্যা কৌশলকে এভাবে দেখাবে, অনেকে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। এবং অ্যাক্টিং যেটা ছিল প্রেজেন্টেশন সেটা কিন্তু অনেক সুন্দর, মানে এটা কোনোভাবে বোঝা যাবে না যে উনি সিঙ্গিং এ বিভিন্ন মিউজিক ভিডিওতে যে ধরনের অ্যাক্টিং করেছে এটা কিন্তু টোটালি ডিফারেন্ট, এটা মুভিতে কিন্তু অভিনয়। হ্যাঁ তো মুভিতে উনি আসলে অনেক সুন্দরভাবে উপস্থাপন হয়ে যায় এবং পারফেক্ট ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে ওনার আসাটা, মানে এন্ট্রিটাও ভালো লেগেছে। আর আমার কাছে মনে হয় যে মুভিটা বরাবরের মতোই এখানে চোর পুলিশের খেলা যেটা হয় আর কি সেরকমই হবে। তো আমার একটা জিনিস আমার কাছে কনফিউশন লেগেছে যে তারা দুই ভাই কি এরকম মারামারি করছে কিনা একসঙ্গে, কারণ আমার কাছে মনে হচ্ছে একজন সত্যের মানে সত্যের পক্ষেই লড়ছে কিন্তু সে তার নিজের হাতে তলোয়ার তুলে নিয়েছে এরকম কোনো কিছু, আর একজন হচ্ছে আইনের সাহায্যেই লড়ছে। তো হতে পারে তারা দুজন এরকমই, অথবা হতে পারে যে একজন খারাপ পথে চলে গিয়েছে আর একজন ভালো পথে আছে, পুলিশ অফিসার হয়েছে। তো কোনটা আসলে রিয়েল বোঝা যাচ্ছে না মুভিটা দেখে। এখানে আইটেম সং আছে একটা যেটা বুঝতে পারলাম, এবং সেখানে নোরা ফাতেহি আছে। হ্যাঁ তো খুশি হওয়ার কথা, আমি কেন অনেকেই খুশি হবো যারা নোরা ফাতেহির গান দেখে আর কি। তো যাই হোক ওভারঅল ট্রেলারটি আমাদের ভালোই লেগেছে, আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে বসে আপনারা আর কি কি ধরনের ভিডিও দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।